আমি মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত হয়েছি জ্ঞানের যুদ্ধের 13 নম্বর পর্ব নিয়ে। প্রথমে গত পর্বের উত্তর দুটি দেখে নেওয়া যাক, তারপর গত পর্বের সঠিক উত্তরদাতাদের নামগুলি দেখব। আর যারা সফল হয়েছেন তাদের জানাই কংগ্রাচুলেশনস। চলুন আজকের কুইজ শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি? এ হিমালয় পর্বত, বি মাউন্ট এভারেস্ট, সি রকি পর্বত, ডি আরাবল্লী পর্বত। সঠিক উত্তর হবে ডি আরাবল্লী পর্বত। দুই নম্বরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে জলের লবণতা মাপা হয়? এ সেলিনোমিটার, বি ম্যানোমিটার, সি বোলোমিটার, ডি সনোমিটার। সঠিক উত্তর হবে এ সেলিনোমিটার। চলুন এবার আমরা একটি ছবি দেখব। আমরা যেটি ছবি দেখছি এটি একটি বিখ্যাত খেলার ছবি। এবার বলুন এটি কোন খেলার ছবি? এ ফুটবল, বি রাগবি ফুটবল, সি হকি, ডি বাস্কেটবল। সঠিক উত্তর হবে বি রাগবি ফুটবল। চার নম্বরের প্রশ্ন, কোন বিখ্যাত বাঙালি লেখক পশ্চিমবঙ্গ থেকে একসময় রাজ্যসভার সদস্য হয়েছিলেন? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি মানিক বন্দ্যোপাধ্যায়, সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পাঁচ নম্বরের প্রশ্ন, কোন রোগকে ঐতিহাসিক সুবিশাল রোম নগরীর পতনের কারণ ধরা হয়? এ ম্যালেরিয়া, বি কলেরা, সি প্লেগ, ডি টাইফয়েড। সঠিক উত্তর হবে এ ম্যালেরিয়া। এখন আপনাদের জন্য দুটি প্রশ্ন করা হবে। যারা দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম পরবর্তী পর্বে স্ক্রিনে দেখানো হবে। চলুন আজকের প্রশ্ন দুটি দেখে নেওয়া যাক। ছয় নম্বরের প্রশ্ন, বাসের কেল্লা কে তৈরি করেছিলেন? এ আব্দুল ওহাব, বি দুদুমিয়া, সি তিতুমির, ডি সূর্য সেন। চলুন আমরা এবার একটি ছবি দেখব। আমরা যে ছবিটি দেখছি ইনি একজন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান। এবার বলুন এটি কার ছবি? এ রিকি পন্টিং, বি গিলক্রিস্ট, সি ম্যাথু হেডেন, ডি ব্রেটলি। তাহলে আমাদের দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার রাত 8টায় জ্ঞানের যুদ্ধের পরবর্তী পর্বে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল ঘন্টাটি বাজিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।